নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উসমান ইবনে আফফান থেকে হাদিসটি রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটি বুখারীতে রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও তারা যারা কোরআন শিখে এবং শেখায় সুবহানাল্লাহ খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ খায়রুকুম মান তাআল্লামা যে কোরআন শিখে ওয়া আল্লামাহু যে কোরআন শিখে এবং শেখায় সুবহানাল্লাহ এই হাদিসটি যখন আমরা পড়ব যে হাদিস মানে কি শুধুমাত্র কোরআন আপনার সহিহ শুদ্ধ তেলাওয়াত করা না এই অবশ্যই কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত করা তার পাশাপাশি সার্বিক জীবনে কোরআনের অনুসরণ করা সার্বিক জীবনে দিন চর্চা করা শুধু কোরআন মাত্র না কোরআন মানে কি যেটা ওহি মাত্র ওহি গাইরে মাত্র একটা আল্লাহর কথা সরাসরি যা কোরআনে আসছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে ওইটাও নবী সাল্লাল্লাহু কখনো খেয়াল খুশি কোনো কথা বলতেন না ওমায়ান্তি কোয়ানিল হাওয়া তিনি কখনো খেয়াল খুশি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত দিনা ওহি না করা হতো ওইটাও ওহি অতএব সার্বিক জীবন কোরআন সুন্নাহ মেনে যারা চলবে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায় কোরআন শিখে এবং শিখায় মানে কি কোরআনের অক্ষরের জ্ঞান অর্থাৎ কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখায় কোরআনের তরজমা তাফসির শিখায় হাদিসের তরজমা তাফসির শিখায় হাদিসের আপনার কোরআন সুন্নার দাওয়াত দেয় কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান করে জাতিকে শিরক বিদাত থেকে আপনার আপনার উত্তোলনের চেষ্টা করে সার্বিক জীবনে মানুষের কল্যাণ চায় সেটাই হচ্ছে কোরআনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য তো আমরা কখনো এইভাবে চিন্তা করি চিন্তা করা দরকার না অবশ্যই আমাদেরকে চিন্তা করা দরকার সুবহানাল্লাহ কী কী কোন কোন নিয়ামত আপনি আল্লাহ সে অস্বীকার করবেন বলেন দুই চক্ষুতে যারা অন্ধ দেখতে পারে না দুনিয়া কেমন সুবহানাল্লাহ আর আপনি আমি দেখতে পাচ্ছি সব কিছু আমরা দেখতে পাচ্ছি একটু এক একটা করে ডক্টর আব্দুল ওয়াহেদ আমাদের হাফেজাহুল্লাহ তিনি যখন ওই দিন জুমার খুতবা যখন এই আয়াতগুলো বলতেছিলেন তখন তিনি বারবার করে আপনারা উদাহরণ দিয়েছেন যে ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমরা আমার কৃতজ্ঞ বান্দা হও অকৃতজ্ঞ হয় না কুফুরি করো না আমার সাথে তিনি বারবার উদাহরণ দিয়ে বিষয়গুলো বুঝিয়েছেন সুবহানাল্লাহ যদি আমরা বুঝতে পারি আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয় মানুষ যত পাপই হোক না কেন যদি সে আল্লাহর দিকে ফিরে আসে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ বলেছেন কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন তুমি কত গুনাহ নিয়ে আসবা তত ক্ষমা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো সুবহানাল্লাহ যত ক্ষমা গুনাহ নিয়ে আপনি আল্লাহর সামনে যাবেন আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি হে আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তন করলাম তো আবার শরায়তগুলো মানলেন তো আবার জন্য লজ্জিত অনুতপ্ত হইলেন এবং কি পাপ বন্ধ করে দিলেন তারপরে দৃঢ় প্রতিজ্ঞ করে যে আমি জীবনে আর পাপ করবো না অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন ওয়াল গফুরুর রহিম ওয়াল গফুরুল ওয়াদুদ সুবহানাল্লাহ তো আমাদেরকে ইলম অর্জন করতে হবে ইলম অর্জন করে আমল করতে হবে সার্বিক দাওয়াতে আমাদেরকে এগিয়ে আসতে হবে